ছিল, যেগুলো আমার পরার কাপড় চোপড় সেগুলো মাপলাম। তো সেগুলো যারা আছেন তারা করতে পারবেন। তো এটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল, খুবই সুন্দর, কি বলবো আপনাদেরকে, আমার এত ভালো লাগছে ব্যাগটা। আল্লাহ আমাকে যেভাবে রাখবে, এই দাঁতগুলো তো আল্লাহরই দেওয়া। তা তো অবশ্যই, ভাইয়ার সুখে দুঃখে আমি, আমার সুখে দুঃখে ভাইয়া, আম্মুর অবর্তমানে। এখন তো মা আছে অনেক কিছু, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা কাজ নিয়ে বসেছি, কদিন ধরেই কাজটা করব করব করে করা হয়ে উঠছে না। আপনাদের সাথে আজকে কিছু টুকটাক শপিং শেয়ার করব ইনশাআল্লাহ। তো সেটা একটু পরে করতেছি শপিং, তার আগে হ্যাঁ কিছু কাজ করতে হবে। সেটা হলো আম্মু এখন পর্যন্ত যা যা কেনাকাটা করেছে এবং আম্মুর যেসব কাপড় চুপুর আছে সেগুলো সব, হ্যাঁ আম্মু বাংলাদেশে চলে যাবে এখন না পরে ইনশাল্লাহ। হ্যাঁ তো সেগুলো একটু ওয়েট করব, মানে ওজন নিব আর কি, ওজন নিয়ে আম্মুর আর টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, ওজন নিয়ে তারপরে বুঝতে পারবো যে আম্মু আর কতটুকু কি নিতে পারবে না পারবে, সে অনুযায়ী শপিং করবে আর কি আম্মু। কারণ এক গাদা আগেই কিনে লাভ নাই, যদি পরে নিতে না পারে শুধু শুধু এক গাদা জিনিসপত্র কিনে তো। হ্যাঁ প্রশান্ত আবিবের ড্রেস ভাইয়া দিল যে, সেই ড্রেস কি তোমার কাপড় চুপুর যা আছে সেগুলো ওজন করবো, দেখি অবসর দেখি নানুর কাপড় চুপুর ওজন করি। এগুলো ব্যাগ ট্যাগ গুলো ঢুকাই দাও, কাপড় চুপুর দাও তোমার, আরো তো ডয়ের মধ্যে অনেক কাপড় চোপড় আছে। ওগুলো ব্যাগে ঢুকাই দিবি। হ্যাঁ কোনটায় দিবি? এটা এটার মধ্যে দিয়ে আমি লাগেজটা সহ ওজন করি। তোমার ইয়ে করো, তোমার কাপড় চোপড় আরো যেগুলো আছে ওগুলা দাও, ওগুলা একসাথে ওজন করি। কাপড় চোপড় তো কম না। তো আম্মুর কাপড় চোপড় মাপলাম, মানে কতটুকু আম্মু নিয়ে আসছিল, যেগুলো আম্মুর পরার কাপড় চোপড় সেগুলো মাপলাম। তো সেগুলো মেপে দেখা গেল হইলো হইলো লাগেজ সহ, লাগেজের একটা ওজন আছে, লাগেজের ভালো ওজন আছে, লাগেজ সহ 14 কেজি আর কি। আর এইখানে এটা হলো 4.5, এটা হলো 1.5 কেজি, আর এখানে 4.5 কেজি, 6 কেজি। আচ্ছা তাহলে 20 কেজি হয়ে গেল, আর 15 কেজি বাকি তোমার, মানে লাগেজে নিতে পারবো আর 15 কেজি। তাহলে সাবান শ্যাম্পু ট্যাম্পু ওগুলা, মানে ওগুলা কেনার সময় একটু বুঝে মাপে কিনতে হবে, না এত তো নেওয়ার দরকার নাই। তো যাই হোক আম্মুর মোটামুটি কেনাকাটা শেষ, যেগুলা কেনার দরকার ছিল, ওজন বেশি হয়ে গেলে আম্মুর শাড়ি টাড়ি কিছু আছে যেগুলো আম্মু দেশ থেকে নিয়ে আসছে, এই এইটার মধ্যে হিজাব আছে, আরও টুকটাক অনেক কিছু আছে, ব্যাগ ট্যাগ আছে। তো এটা হলো ইয়ে করলাম, এটা ওজন করলাম, এটা ওজন করে দেখা গেল যে এটা 4.5 কেজি, আর এটা 1.5 কেজি, 4.5 আর 1.5, 6 কেজি, আর ওইখানে 14 কেজি, 14 আর 6, 20 কেজি, 20 কেজি আর 15 কেজি আম্মুর বাকি আছে। আম্মু কিছু টি শার্ট কিনবে আমার চাচাতো ভাইদের জন্য, এখানে এটা সমস্যা নেই, এটা 10 কেজি, তুমি এটা আনলিমিটেড, তোমার হ্যান্ড লাগে তো দেখেও না। এখানে আমি ফোন ফোন করি লাগে। হ্যাঁ এটার মধ্যে তোমার জুতা টুতা প্যাক ট্যাগ এগুলো এক সাইডে করে ফেলবা। ওই তো আস্তে আস্তে দেখতেছি আর কি কেমন কি হয় না হয়। তো দেখলেন আমরা টুকটাক মা মেয়ে মিলে ওজন করলাম জিনিসপত্র, কারণ আসলে ওজন তো আর খুব বেশি নেওয়া যায় না, মনে হয় কিছুই নিব না, মনে হয় যে ভাইয়ারা যাওয়ার সময় তো শপিং করে নিয়ে গেছে, আম্মুর আর কি বাকি আছে। কিন্তু কথা হইলো টুকটাক করে করে আম্মুরও অনেক জিনিস অলরেডি, আম্মু কাপড় চুপুরি নিয়ে আসছে 14 কেজি, শাড়ি নিয়ে আসছে 3টা, একটা শাড়িও পরা হয় নাই, আম্মু খালি এখন বলতেছে শুধু শুধু শাড়ি নিয়ে আসলাম, আসলে শাড়ি পরার জায়গা নেই, শাড়ি পরার তো জায়গা নাই। আম্মু নিয়ে আসছে, তারপরে আম্মু গিফটও পাইছে 2টা শাড়ি। তো গিফটের শাড়ি আম্মু বলতেছে দেখি যতটুকু নেওয়া যায় নিয়ে যাবো, নাহলে তোর কাছে থাকবে, তুই তো যাবি ইনশাআল্লাহ, যখন যাইস তখন নিয়ে যাবি। তো এই আর কি অবস্থা। তো এখানে লাগেজের মধ্যেও কিন্তু আম্মুর শপিং আছে, আম্মু নিজের জন্য টুকটাক আম্মুর জন্য কেনা হয়েছে, আবার এই যে
এখানে আচ্ছা আমি আমার প্রথম একটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। এই যে বোরকাটা আমি ওইদিনকে লুলু থেকে একটা বোরকা কিনছি, কারণ আমার অনেকগুলো বোরকা আমি একদম রিজেক্ট করে দিয়েছি। আম্মু যদি যাওয়ার সময় জায়গা থাকে তাহলে আম্মুকে কিছু দিয়ে দিব, ওইখানে যারা আছেন তারা পড়তে পারবেন। তো এটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল, এর আগে একদিন একটা বোরকা আমি খুব পছন্দ করছি, আম্মু আমাকে তখন কিনতে দেয় নাই। আম্মু বলছে বোরকা কিনে কি করবি, তোর কি বোরকার অভাব? কিন্তু কথা হইলো যে ঠিক আছে অভাব না, কিন্তু যেগুলো আছে এগুলো তো আসলে আর পরা হয় না। আর আমার যেহেতু টুকটাক বাইরে বের হই সবসময় আপনাদের ভাইয়ার সাথে, তারপরে তার তো আবিবকে স্কুল থেকে আনতে যাই, তো আমি সবসময় ওই টাইমটা বোরকা পরি। এটা দুবাইয়ের বোরকা, এগুলা প্রথমে 70 রিঙ্গিত করেছিল, তো আমি যেদিনকে কিনেছি আম্মু গিফটের জন্য একটা কিনছে, এটা 70 রিঙ্গিত দিয়েই কেনা হয়েছে, আম্মু একটা গিফটের জন্য কিনছে। কিন্তু আমি যেদিনকে কিনছি সেদিনকে কালেকশন কম ছিল, এ কারণে হয়তো 12-20 টাকার সেলে আমি 50 রিঙ্গিত দিয়ে কিনেছি আর কি। 50 রিঙ্গিত মানে ওই ধরেন 1400-1500 টাকার মতো এই আর কি। তো বোরকাটা আমি একটু ইয়ে করে দেখাই, এই যে সুন্দর বোরকাটা, অনেক সুন্দর, বিশেষ করে কাপড়টা খুবই সুন্দর বোরকাটা। তো এটা রাখি, রেখে দাম্মু। আর এখানে টুকটাক করে অনেক জিনিস আছে যেগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো আম্মু কি নিয়েছে আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন পিছনে আমার একটা ফ্যান কাভার দিয়ে ঢাকা, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, কাভার দিয়ে ঢাকা আর কি ফ্যানটা। তো এরকম ফ্যান কয়টা আছে দেখা তোমার? আম্মু হলো তিনটা ফ্যানের কাভার কিনেছে, এই যে এগুলো আমি টেমু থেকে নিয়ে দিয়েছি আম্মুকে। এটারে কি বলে জানি, ওয়াটার হোস। এটা হলো আম্মু বাগানে পানি দিবে, যেখানে লাইন লাগায়। আম্মু আমাকে বলতেছিল এরকম পাওয়া যায় কিনা দেখিস, পরে লাজাদাতে দেখলাম লাজাদাতে 18 রিঙ্গিত, টেমু থেকে 7.5 রিঙ্গিত দিয়ে নিছি, অনলাইন থেকে নেওয়া হলো এগুলা। ও আচ্ছা, তারপর আম্মু ওই যে গিফটের জন্য কিনেছে, কাকে গিফট করবে সেটা আম্মু গিফট যখন করবে যদি দেখেন দেখতে পাবেন, নাইলে নাই। যাই হোক, এই যে একটা বাচ্চাদের ড্রেস আছে এখানে দুইটা, দেশে যাবে এগুলা। আর এখানে আর একটা ড্রেস আছে, দুইটা ড্রেস কিনেছে আম্মু ছেলে বাচ্চার জন্য। এই যে কাপড়টা খুব সুন্দর, জার্সি কাপড়, তো এই কাপড়গুলা পরে এত আরাম, আর এগুলা ঘামলেও কাপড়ের কোনো সমস্যা হয় না, মানে খুবই ভালো এই কাপড়গুলো। আমি তো শান্তাবিবের জন্য এই টাইপের গেঞ্জি সবচেয়ে বেশি কিনি, না আমি এটা ঢুকাই ফেলি, এটা আমাদের ঢুকাই ফেলি। আর এখানে টুকটাক জিনিস আছে যেগুলো আমি কিনেছি গিফট করার জন্য। কে ফোন দিছে? ও মা ফোন দিছে, পরে এসে করতেছে। না পরে কথা বলতেছে। তো এখানে যেগুলো আছে সেগুলো আমি কিনেছি গিফটের জন্য, আমি পরে ভাস করতেছি এখন। এগুলা গিফটের জন্য বলতে কার জন্য গিফট সেটা আমি বলে দিই। আমার ফুফাতো বোনকে আপনারা মোটামুটি সবাই চিনেন, বেশি বেশি চিনেছেন, বেশি ভাইরাল হয়েছে তানজিলার বিয়েতে, 9 মাসের প্রেগনেন্ট অবস্থায় এত কাজ করছে, ও একদম সবাই ওর কাছে মানে সবাই পরিচিত হয়ে গেছে আর কি। তো ওর দুইটা বাচ্চা আছে, দুইটা মেয়ে বাচ্চা আছে। তো ওদের দুজনের জন্য আমি দুইটা ড্রেস কিনেছি, আপনারা দেখেছেন। তো বাচ্চাগুলোর জন্য আমি টুকটাক একটু মাথার ব্যান্ড কিনেছি, এগুলো টেমু থেকে নিয়েছি আমি। এই যে বো টাইপের মাথার ব্যান্ড, দুই মেয়েকেও ইয়ে করে পড়াইতে পারবে। তারপরে এই যে এইটা, এটা খুব কিউট লাগছে আমার কাছে। তারপরে এই যে একটা, এটার সাথে আবার এটা একটা কম্বো ছিল, এই সানগ্লাসটা সাথে এই যে এই প্রজাপতি ব্যান্ডগুলো আমরা ছোটোবেলায় পড়ছি, আপনারা কে কে পড়ছেন আমি জানি না, বাট এই প্রজাপতি ব্যান্ড টাইপের এগুলা ছোটোবেলায় আমরা পড়ছি, আর এটার সাথে সানগ্লাসটা কম্বো ছিল। তোর বড় মেয়েটা তো সানগ্লাস পরার উপযুক্ত, ছোটটা সানগ্লাস পরতে পারবে, তো ছোট একদমই। তারপরে এই যে এগুলা ও খুব পছন্দ করে, ঝুটি বেঁধে দেয় দুইটা দুই দিকে। আর একটা এটাই কি বলে জানি, ব্যাগ তো ঠিক আছে, পপিট পপিট পিচিটার জন্য একটা পপিট ব্যাগ কিনেছি, আমার কাছে ভালো লাগছে পপিট ব্যাগটা, এই জন্য ওর মেয়ের জন্য, বড়টার জন্য, ছোটোটার ব্যাগ নেওয়ার উপযুক্ত হয় নাই, এই যে মেয়ের জন্য যে পপিট ব্যাগটা কিনেছি। আর ওর জন্য একটা ঘড়ি কিনছি আমি, কিউট দেখেন ঘড়িটা অনেক, এই যে ঘড়িটার বক্স আছে, বক্স রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা বক্সের মধ্যে করে সুন্দর করে দিব, একদম ছোট্ট ডায়ালের আর কি, এটা অ্যাডজাস্ট করা যাবে, ও অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এই হলো টুকটাক
আমার পক্ষ থেকে ওর দুই পিচির জন্য আর ওর জন্য একটু আর বাচ্চাদের জন্য, বাচ্চা দুটার জন্য তো জামা কিনছি। এখন লাগেজ খুলি না, লাগেজের মধ্যে জিনিস আছে সেগুলো খুলি। আমার লাগেজটা অনেক কিউট হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, কিউট হয়েছে অনেক। এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার। আচ্ছা লাগেজের মধ্যে এখানে আছে আমুর, আমুর জিনিস। ফার্স্টে তো আমারটা বলো, আমি একটা স্যান্ডেল কিনছি সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে ওদিনকে আমরা ইয়েতে গেছিলাম স্যান্ডেল জুতা এগুলো কিনতে, তো এইখান থেকে আমি এই স্যান্ডেলটা কিনছি। এই টাইপের একটা স্যান্ডেল আমি কিন্তু আগেও পরছি, এই স্যান্ডেলগুলো অনেক বেশি আরাম, খুবই আরাম স্যান্ডেলগুলো। ওই যে আরেকজন গিয়ে বাপের পিছনে গিয়ে বান্দরের মধ্যে ঝুলে আছে, এটা আমার, এটা করবো থাকেটা ওটা ঢুকানো ছিল আপনাদেরকে দেখাবোর জন্য রাখছিলাম ঢুকায়। আম্মু কিনছে এই স্যান্ডেলটা, মানে এটা আম্মুর কিনছে বলতে এটা আম্মুর গিফট, আম্মুকে গিফট করছে, তো সেই গিফট হিসাবে আম্মু কিনছে আর কি। তো এইটা হলো আম্মুর পায়ে পরে দেখছিল, আম্মুর পায়ে খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে একদম ফিট হয়েছে, আর স্যান্ডেলটা সবাই খুব পছন্দ করছে। কিন্তু রাশেদা হাবিরা আসছে দেখে বলতেছে স্যান্ডেলটা অনেক সুন্দর। আর এখানে হলো জুতা, এটাও আম্মু কিনছে, আম্মুর গিফট এটা। এই যে আম্মু হাঁটতে, হাঁটা তো হয় না আম্মু তোমার এখন, আর না হাঁটার জুতা, মানে আম্মু এখন নর্মালি জুতাই পরে আর কি, স্যান্ডেল পরে হাঁটতে একটু কষ্ট হয়। আর আম্মু তো আগের মতো হাঁটতে পারে না, কারণ একটু বেশি হাঁটাহাঁটি করলে আম্মুর বুকে পেইন হয় এটা আর কি। আর এখানে একটা ব্যাগ আছে, এটা লুলু থেকে কেনা হয়েছে, ব্যাগটা অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর, কী বলবো আপনাদেরকে, আমার এত ভালো লাগছে ব্যাগটা। লুলুর ব্যাগ খুবই টেকসই, খুবই ভালো এবং হাই কোয়ালিটির, এটা অরিজিনাল লেদার না বাট হাই কোয়ালিটির লেদারের ইয়ে আর কি, খুবই সুন্দর এটা। তো এই হলো আমাদের আজকের কেনাকাটা বা আজকের শপিং আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, একটু পরে আবার কথা বলছি। তো এই তো আম্মুর মোটামুটি শপিং যেগুলো মানে করবে বলছিল সেগুলো বেশিরভাগই করা হয়ে গেছে, আর টুকটাক কিছু বাকি আছে যেগুলো ইনশাল্লাহ আমরা করব। কারণ আসলে আমরা তো এখনো নিশ্চিত না যে আম্মুর আসলে আদৌ ভিসা বাড়বে কি বাড়বে না, বাড়াতে পারবো কি পারবো না, এই কারণে আগে থেকে সব দিক মানে করে রাখতেছি। আর সবচাইতে বড় কথা হলো ভাইয়া তো আসলে মানে আম্মুকে অনেক বেশি মিস করতেছে, যেমন আজকে দিনের মধ্যেই তো কয়েকবার ফোন দিছে, দুপুরে একবার আমাকে ফোন দিছে, মানে আমাকে হয়তো বলতে চাচ্ছে যে আম্মুকে পাঠাই দে। সকালের দিকে একবার ফোন দিছে না, তখন তাবিয়াকে দিয়ে বলাইছে যে তাবিয়া কি বলছিল, দাদি কবে আসবা, দাদি মানে তাবিয়া কথা বলছে, তাবিয়াকে ভাইয়া শিখাই শিখাই দিচ্ছে। তো আম্মু আবার বললো আমি তো আসতে চাই কিন্তু তোমার ফুপ্পি তো আমাকে আসতে দিচ্ছে না। আসলে আমি ধরে রাখার কেউ না, আমার কথা হলো আম্মুর রিজিক যতদিন মালয়েশিয়া থাকবে, তাবি সাউন্ড হচ্ছে বাচ্চা, ততদিন আম্মু মালয়েশিয়া থাকবে। আম্মু তোমাকে খারাপ লাগতেছে এখানে থাকতে? না নিজতলায় যে দেখলাম কি কি সব সমস্যা হয়েছে, ঠিকই তো আছে, সমস্যা কিছুই হয়নি, তার পানি ওঠেনি, এটা উপরতলায় ওঠার কারণ আছে, ট্যাপ খোলা ছিল উপরতলায়, হলো যে ভাবিরা এখানে থাকতে মানে আমার চাচি ফোন দিছিল না, পরে আসিফ ফোন দিয়েছে, ফোন দিয়ে ভাবিকে বললো, পরে এখান থেকে আম্মু আবার আমার চাচিকে ফোন দিল, তারপরে ফোন দিয়ে বললো আমার চাচিরা সবগুলা সবাই মিলে আসলে পানি টানি পরিষ্কার করে ফার্নিচার গুলো, আমি কার ভিডিওতে জানি দেখলাম, ভাবি না ভাইয়ার ভিডিওতে জানি দেখলাম যে ওই যে তানজিলার রুমের ওয়ার্ড্রোব গুলাকে ইটের পারে ইটের উপরে রাখছিল, ফার্নিচার তো ওগুলা তো আসলে একটু পানি টানি লাগলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচতলায় আসলে আম্মুর তো ওই যে রান্নাঘরে টুকটাক হয়তো বা একটু সমস্যা টমস্যা, কারণ এতদিন ধরে একটা ঘরে মানুষ না থাকলে যা হয়, আর পারুল খালা আসছে হয়তো বা এসে অতটা খেয়ালও করেনি, কারণ মানুষ না থাকলে যেটা হয় আর কি। সেটাই
আর সবচেয়ে বড় কথা, মানুষ না থাকলে মানে ঘর বাড়ির তো আর ওইরকম যত্ন থাকে না। তো দীর্ঘ একটা সময় ভাইয়া ভাবিরাও ছিল না, প্রায় 1.5 মাস পরে বাড়িতে গেছে। তো যে আবার সব করে গুছায় গাছায়, আবার এদিকে ভাইয়া অসুস্থ, ভাবি অসুস্থ, দাবিয়া অসুস্থ, সবাই মোটামুটি অসুস্থতার মধ্যেই আছে। তো আমার ভাইয়া ফোন দিলে আমার খারাপ লাগে অনেক, ওর মনটা খারাপ থাকে। ও মানে আমাকে বল 2-3 বার তো সরাসরি বলছে, তো আমি তো আসলে ওইভাবে কোনো উত্তর দিতে পারি না, আমি খালি হাসি ওর কথা শুনে। আর আমার আম্মারও তো মনে করেন যে আসলে যতই মেয়ের কাছে থাক, নাতি নাতিরা থাক, মেয়ে থাক, তারপরও তার শেখর তো ওইখানেই, আমার আমাদের বাড়ি তো তার শেখর, তার আশেপাশে মানুষজন আছে। যেমন যেই ফোন দেয় সেই বলে যে চলে আসেন চলে আসেন, আমার খালা বলে। তো আমার আসলে কি মনে হয় যে হ্যাঁ আম্মু তো যাবেই, আম্মু তো আর আমার কাছে সবসময়ের জন্য থাকতে পারবে না, আমার কাছে মনে হয় চলে গেলেই তো চলে গেল। দেখেন দেখতে দেখতে এই যে এই মাসটাও শেষ হয়ে গেল। আমার বাসায় যে দুই বান্দর আছে তোষানার তাবিব, সারাদিন মারামারি, সারাদিন একসাথে ঝগড়াঝাটি, এখন আবার দুই ভাইয়ের কি নিয়ে যেন লাগছে, ওই যে মারামারি শুরু হয়ে গেছে। তো এই আর কি, আম্মু ঘুরে আসলো, আম্মু বলতেছে আর কোথাও ঘুরতে যাব না, আর কোথাও ঘুরতে যাব না, অনেক ঘোরাঘুরি করছি, ঘুরতে গেলে দুদিনের অনেক কষ্ট হয়ে যায়, কারণ ওই যে এক নাগারে ড্রাইভ করা লাগে। আমি বললাম এটা কোনো ব্যাপার না, ঘুরতে গেলে তো একটু ঘোরাঘুরি করলে তো যাইতেই হবে, তো দূরে হয়তো বা আমাদের আর কোথাও ভেবে যাওয়া হবে না, আশেপাশে হয়তো আম্মুকে নিয়ে একটু ঘুরবো টুরবো এই আর কি। আর যাক আলহামদুলিল্লাহ আম্মু আসছে, আম্মু আমার কাছে আছে, আম্মুকে নিয়ে ঘুরতে পারছি, আম্মুকে আম্মুর পছন্দ অনুযায়ী, আম্মু যেটা আম্মুর খাবারের কোনো আসলে ওইরকম স্পেশাল কিছু নাই, আম্মু সব খায়। তো এখন অনেক কিছু খাইতেও পারে না দাঁতের কারণে, অনেকে বলে আম্মুকে দাঁতটা বাঁধাইতে, আমরাও বলছি, তো আম্মু বলে যে না দরকার নেই এখন আর ওই দাঁতটা বাঁধাইতে। আমার বাবা মা দুজনই নিজেদের প্রতি খুবই উদাসীন, আমি অনেককে দেখছি যে হালকা একটু হাত কেটে গেলে তারা ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু আমার আম্মাকে এত বলার পরেও আম্মা দরকার না হইলে কখনো যায় না। আমার আব্বাও এরকমই ছিল, তারা নিজেদের প্রতি খুব উদাসীন, এটা ঠিক না, নিজেদের প্রতি নিজেদেরকে কেয়ার করা উচিত। তো এই আর কি, যাই হোক আপনাদের সাথে গল্প গুজব করলাম, বেড়াটায় আসলাম, আবার নতুন আবার ডেলি রুটিন শুরু হলো। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই। আল্লাহ আমাকে যেভাবে রাখবে এই দাঁতগুলো তো আল্লাহরই দেওয়া, তা তো অবশ্যই, আল্লাহ ইচ্ছা করছো দাঁত সব পড়ে গেছে, আমি এখন আবার আগলা দাঁত লাগাবো সেটাও নাও থাকতে পারে, সমস্যা হতে পারে, কি দরকার, খাওয়া বলেই তো আছে। খাইতে কষ্ট হয় না তোমার, তুমি তো শক্ত কিছু খাইতে পারো, হলে শেষে খাবো, সুন্দরত্ব দরকার নাই। যেমন আম্মুর এই সাইডটা ভিতরে ঢুকে গেছে, আম্মুর বয়সে অনেকে আছেন এখনো একদম ফিট। হ্যাঁ, আমি ফিট আছি, আম্মু আলহামদুলিল্লাহ এমনি ফিট, আম্মুর কিন্তু আল্লাহর রহমতে অন্যান্য কোনো সমস্যা নেই, ওই একটু মানে হার্টের সমস্যাটা হালকা হওয়ার পর থেকে আম্মুর একটু দ্রুত হাঁটলে একটু ব্যথা হয়, চাপা ব্যথা, আবার বসে রেস্ট নিলে ঠিক হয়ে যায়। আর আম্মুর দাঁত নাই ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস হওয়ার পরে ডায়াবেটিসের সাইড এফেক্টটা হলো আম্মুর দাঁতগুলো মানে খুব তাড়াতাড়ি পড়ে গেছে আর কি। যাই হোক আমার কথা হইলো, আল্লাহ আম্মুকে সুস্থভাবে মাথার উপরে ছায়া করে রাখুক। দুনিয়াতে মা বাবা ছাড়া আসলে দুনিয়া অন্ধকার, তো এই জিনিসটা একজনকে হারানোর পরে বেশি ফিল করি। আর আল্লাহ আম্মুকে সুস্থতার সহিত আমাদের মাথার উপরে ছায়া করে রাখুক, এটাই চাই। আমরা দুই ভাই বোন, আমাদের আর কেউ নাই, একজনের সুখে দুঃখে আরেকজন, ভাইয়ার সুখে দুঃখে আমি, আমার সুখে দুঃখে ভাইয়া, আম্মুর অবর্তমানে। এখন তো মা আছে, অনেক কিছু মাকে বলতে পারি, তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।